স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর তিনটায় বোয়ালিয়া ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ভূমি সেবা সপ্তাহ চলবে 28 মে পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ NDC। বোয়ালিয়ার সহকারী কমিশনার শাহিন মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে ভূমি সেবা সপ্তাহের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শরীফুল হক। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জাফরুল্লাহ NDC বলেন, আঙিনা সামনে আপনি একটু পরিষ্কার রাখুন, সারা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তার মানে 17 কোটি মানুষ যদি বেতার বা টিভিতে এই কথাটি শুনে সবাই যদি তার বাড়ির আঙিনা এবং সামনে পরিষ্কার করে ফেলে, তাহলে তো দেশ 17 কোটি মানুষের দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই কারণেই বলা হয়, যদি আপনি আমি সকলে স্মার্ট হয়ে যাই, স্মার্ট সিটিজেন বা স্মার্ট জনগণ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ করতে একেবারেই বেশি সময় লাগবে না। 41 তো দূরের কথা, তার অর্থ তো 2-4-5 বছর আগেই হয়ে যাবে। যে বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনায় কীভাবে উন্নতি সাধন করছে আপনারা দেখেছেন প্রামাণ্য চিত্রে, যে এই ভূমি সেবায় অনন্য সাফল্য অর্জন করার জন্য আন্তর্জাতিক একটি স্বীকৃতি কিন্তু পেয়েছে ভূমি মন্ত্রণালয়। সমাপনী ও সভাপতি বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলছেন, সরাসরি আপনারা আমাদের সহকারী কমিশনার ভূমি যারা রয়েছেন তারা নানা কাজে ব্যস্ত থাকেন, কিন্তু সেই ব্যস্ততাটা আপনাদেরকে নিয়ে আপনারা নির্দ্বিধায় তাদের কাছে যাবেন, তারা সর্বোত্তম সেবা প্রদান করবেন। আপনাদের কিছু কিছু বিষয় থাকে যে আমরা স্পষ্ট ধারণা না থাকার কারণে, সাব রেজিস্ট্রি অফিসে যদি কোনো ভোগান্তি হয়, অনেকে দুঃখ করে কষ্ট পেয়ে বলেন যে ভূমি অফিসের ভোগান্তি নিয়ে আর পারি না, কিন্তু সেটি কিন্তু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে নয়। আমরা কোনো দপ্তরে ভোগান্তি হোক সেটি চাই না, আপনারা যে কোনো ভোগান্তির ব্যাপারে আমাদেরকে বলবেন, জরিপের ক্ষেত্রেও সেটি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যম কর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গৃহীতা ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাজশাহী থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।